বন্ধুরা, আজ অবাক করা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বর্তমান সময়ে এক নারী পাঁচ পুরুষকে নিয়ে একত্রে সংসার করছে, কিন্তু কারো মাঝে কোনো হিংসে নেই, নেই কোনো অভিযোগ। ব্যাপারটি ভাবা যায়? মহাভারতে মা কুন্তলীর কথাই। তার পাঁচ ছেলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব বিয়ে করেছিলেন দ্রৌপদীকে। পাঁচ স্বামীর সংসারে সংসার করছিলেন দ্রৌপদী। হিমালয়ের কোল ঘেঁষে, বিশেষ করে নেপালের শেরপা ও তিব্বতের কিছু সম্প্রদায়ের মধ্যে এখনও চালু আছে এই প্রথা, বহু স্বামী প্রথা, বা ইংরেজিতে যাকে বলে পলিয়েন্ড্রি নামক একটি ঐতিহ্যবাহী প্রথা এখনও বিদ্যমান রয়েছে। পলিয়েন্ড্রি হল একজন মহিলার একই সাথে একাধিক স্বামী থাকার অভ্যাস। প্রথমে একটি পরিবার তাদের বড় ছেলের জন্য একটি স্ত্রী বাছাই করে এবং ছোট ভাইদের পরে ওই মহিলার সাথে বিয়ে করার সুযোগ করে দেয়। এটি আধুনিক মানুষের কাছে অবাক করার বিষয় হলেও হিমালয়ের কিছু সম্প্রদায়ের মানুষের কাছে এটি একটি ঐতিহ্য এবং অনন্য সামাজিক ব্যবস্থা, যেখানে ভাইয়েরা প্রায়শ এক স্ত্রীকে ভাগ করে নেয় এবং হিমালয়ী সমাজে এটা সর্বজন স্বীকৃত ব্যবস্থা। পাহাড়ি কঠিন জীবনযাত্রায় গ্রামের সহজ সরল মানুষগুলো এখানে টিকে থাকতে হয় এই প্রকৃতির সঙ্গে লড়াই করে। সেখানে বহু স্বামী প্রথা যেমন একটি পরিবারকে একসাথে রাখে, তেমনি বিপদ আপদে একসাথে মোকাবেলার সাহায্য করে এবং শিশুদের ভবিষ্যতের জন্য আরও ভালো সুযোগ সৃষ্টি করে। হিমালয়ের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা রজ্জু ভার্মা নামে এক নারী, দুই ছেলে এবং পাঁচ স্বামী নিয়ে রজ্জের সংসার। গ্রামের পুরনো ঐতিহ্য বজায় রেখেছে রজ্জু। স্বামীরা প্রত্যেকেই ভাই। প্রতি রাতে রজ্জু কার সঙ্গে থাকবেন তা সম্পূর্ণ তার সিদ্ধান্ত, এটাই এখানকার রীতি। পাঁচ স্বামী আর সংসার নিয়ে সুখের সংসার করছেন মাঝবয়সী ওই নারী, তাদের মধ্যে কোনো বিবাদ নেই বলে জানিয়েছে স্থানীয়রা। অন্যদিকে একইভাবে দুই স্বামী নিয়ে সুখের সংসার করছে সুনীতা দেবী, তার স্বামীরা দুই ভাই। সুনীতা জানিয়েছেন তিনি খুব ভাগ্যবতী, কারণ তিনি দুইজন স্বামীর স্ত্রী। তিনি আরও জানিয়েছেন স্বামীদের একজন রান্নাতে সাহায্য করে, অন্যজন বাচ্চাকে দেখাশোনার কাজে। একইভাবে ওই গ্রামের বুদ্ধিদেবীও বিয়ে করেছিলেন দুই ভাইকে। বুদ্ধিদেবীর বয়স এখন প্রায় 80 ছুঁই ছুঁই। তার প্রথম স্বামী মারা গিয়েছেন, অন্যজনের সঙ্গে সংসার করছেন তিনি। গত শতাব্দীর থেকে তাদের এই ঐতিহ্য চলে আসছে বলে জানিয়েছেন বুদ্ধিদেবী। বহু স্বামী প্রথাকে সহজভাবে মেনে নিয়েছেন সেখানকার মানুষ, এমনকি এই প্রথার কারণে প্রতিকূল পরিবেশে সন্তান পালন এবং সংসারের কাজকর্ম সহজ হয়েছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। হিমালয় অঞ্চলে বহু স্বামী প্রথার কিছু সুবিধা আছে। প্রথম সুবিধা, সম্পদ ব্যবস্থাপনা। বন্ধুরা, আমাদের দেশের মতো হিমালয়ের পাহাড়ি এলাকা এক নয়, সেখানকার বিস্তীর্ণ পাথুরি এলাকায় চাষের জমির পরিমাণ খুব কম। সীমিত সম্পদ সহ কঠোর পাহাড়ি পরিবেশে একাধিক পুত্রের মধ্যে জমি ও সম্পত্তি ভাগ করা হলে জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। বহু স্বামী প্রথা পারিবারিক সম্পদকে একত্রিত রাখতে সাহায্য করে। দুই নম্বর সুবিধা, জনসংখ্যা নিয়ন্ত্রণ। যেসব অঞ্চলে কৃষিজমি দুষ্প্রাপ্য, সেখানে কম সন্তান থাকা টেকসই জনসংখ্যার মাত্রা বজায় রাখতে সাহায্য করে। বন্ধুরা, পরিবারের জনসংখ্যা বেশি হলে জমির উৎপাদিত ফসল দিয়ে সবার ক্ষুধা মেটানো কঠিন হয়ে পড়ে, সেজন্য পাহাড়ি এলাকায় জনসংখ্যা নিয়ন্ত্রণ অত্যাবশ্যক। তৃতীয় নম্বর সুবিধা, সামাজিক সংহতি। বহু স্বামী প্রথা ভাইদের মধ্যে এবং বর্ধিত পরিবারের মধ্যে বন্ধনকে শক্তিশালী করতে পারে, একতা ও সহযোগিতা সৃষ্টি করে। চার নম্বর সুবিধা, অর্থনৈতিক স্থিতিশীলতা। বহু স্বামী প্রথা পারিবারিক সম্পদ অক্ষত রাখে এবং একাধিক উত্তরাধিকারের মধ্যে বিভক্ত না হয়, যার ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। পাঁচ নম্বর সুবিধা, সাংস্কৃতিক ও ঐতিহ্যগত কারণ। বহু স্বামী প্রথা কিছু হিমালয় সম্প্রদায়ের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুশীলনের মধ্যে গভীরভাবে প্রথিত, যেখানে একটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চর্চা করে আসছে। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে ঐতিহাসিকভাবে বহু স্বামী প্রথা আরও সাধারণ ছিল। আধুনিকীকরণ ও অর্থনৈতিক অনুশীলনের পরিবর্তন এবং বাইরের সাংস্কৃতির প্রভাবের ফলে দিন দিন এই ব্যাপকতা হ্রাস পেয়েছে। এখন বহু স্বামী প্রথা কম সম্প্রদায়ের মধ্যে পাওয়া যায়। ডাচ চ্যারিটি অর্গানাইজেশন SNV তথ্য অনুযায়ী, এক প্রজন্ম আগে 80% পরিবার বহু স্বামী প্রথা চর্চা করত। এই সংখ্যা এখন পাঁচজনের মধ্যে একজনে নেমে এসেছে।
এবং সম্ভবত দুই প্রজন্মের মধ্যে এটি শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।